আজকে লোটে মাছ নিয়ে হাজির হয়েছি। লোটে মাছের একটা রেসিপি বানাবো। অনেকগুলো লোটে মাছ একসঙ্গে নিয়ে নিয়েছি, তাই লোটে মাছগুলো কেটে নেবো। এবারে লোটে মাছগুলো ভালো করে কেটে নেবো, নিয়ে ধুয়ে নিয়ে আসবো, তারপরে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। এটার কালারের সমস্যা হয়নি। যত মাছ আছে সব থেকে লোটে মাছ কাটা সব থেকে সহজ, না কোনো আঁশ চাড়ানোর ঝামেলা, শুধুমাত্র মাথাটা আর চারিদিকের পাখনাটা কেটে ফেলে দিলেই মাছটা কাটা হয়ে যাবে। এবারে যে টুকরো করবে টুকরো, গোটা থাকলে গোটা। হিরো এটা আমাদের হিরো। লোটে মাছ রেসিপি করবো, তাই লোটে মাছ গুলো জলের মধ্যে দিয়ে একটু ভাবিয়ে নেব। নীলের মধ্যে থেকে কাঁটাটা সহজে ছেড়ে যাবে। আদা রসুন বাটা, সামান্য একটু জল দিয়েছি, মশলাটা না হলে ছিঁড়ে যাবে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। অল্প একটু সর্ষে বাটা, মাছগুলো আবার দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ এরকম ফোটানোর পরে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও অনেকটা কমে যাবে। গেলে নামিয়ে নেব। যে মাছগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। ঝালটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে। পেঁয়াজ দিচ্ছে,
মাছটা ভাজা হয়ে গেছে, আদা রসুন দিয়ে দিচ্ছি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সিদ্ধ করে রাখা মাছটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে রাখা মাছটা দিয়ে দিয়েছি, আরো কিছুক্ষণ নেড়ে নেড়ে এরকম ঝরঝরে করে নেব। একটু সর্ষে বাটা দিয়ে দিচ্ছি, মাছ চচড়িটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আজকের এই রেসিপি দুটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধু হয়ে দেবে। তো আজকের মতো এখানেই বিদায়, নতুন নতুন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও দেখা হবে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।